আর মহা অম্বুবাসী উপলক্ষে ভক্তিরসত বুর গৈছে কামাখ্যা ধাম। দেবী বন্দন আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে পড়েছে নীলাচলের বুকু। মহা অম্বুবাসীর কামাখ্যা মন্দিরত ভিড় করেছে হি দেশ বিদেশের লাখ লাখ ভক্ত। তপ জপত ব্যস্ত হয়েছে বিভিন্ন দেশভূষী সাধু সন্ন্যাসী। নিজের ঐশ্বরিক শক্তিরে নানারূপী বাবাই আকর্ষণ করেছে দর্শনার্থী। কাইলৈ পুৱা ছয় বজাত ভক্তর খোলা হব কামাখ্যার দুয়ার। কামাখ্যার দুয়ার খোলার ভক্ত সকলে দর্শন করব পাৰিব মা কামাখ্যা। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী কেবাগাকিও ভি আই পির আগমন করেছে আজির দিন। পুয়ারেপরা অগণন ভক্তর ভিড় পরিলক্ষিত হয়েছে শক্তিপীঠ মা কামাখ্যা ধামত। প্রচন্ড গরম প্রখর রোদ কুনেওসি মা কামাখ্যার আশীষ লবলৈ মহা অম্বুবাসী মেলার এই নান্দনিক আর আধ্যাত্মিক পরিবেশত বুর যাবলৈ লাখ লাখ ভক্তর সমাগম হওয়া পরিলক্ষিত হয়েছে। আজি পুয়ার ভাগত দৃশ্য আমি দেখাইছো। কালির দিন প্রশাসনের সূত্র অনুসরি প্রায় দেড় লক্ষাধিক ভক্তর সমাগম হয়েছিল আর আজিও ভক্ত দর্শনার্থীর সমাগমে উদুলি মুদুলি হয়ে উঠেছে শক্তিপীঠ মা কামাখ্যা ধাম। কাইলৈ পুৱা ছ বজাত ভক্ত দর্শনার্থীর খুলি দিয়া হব মুখ্য দ্বার। আধ্যাত্মিকতার রসত বুর গৈছে ভক্তিরসত গদগদ হয়ে পড়েছে মা কামাখ্যার বন্দনাত মুখর হয়ে পড়েছে প্রতিজন ভক্ত দর্শনার্থী। কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে উদ্ভব নহয় তার প্রশাসনে সকল ফলের ব্যবস্থা গ্রহণ করেছে।